বিশ্বকাপ বাছাইয়ে ইতালিকে হারালো স্পেন, জিতেছে ওয়েলস, রাতে ভিন্ন ম্যাচে নামবে নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল। দেশের জন্য ঈদ আনন্দ ত্যাগ করেও খুশি কিশোরী ফুটবলাররা, এএফসি চ্যাম্পিয়নশিপে ভালো ফলের প্রত্যয়। চট্টগ্রামে ঈদের দিনেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার অনুশীলন, আত্মবিশ্বাসের সুর নাসিরের, ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ম্যাট রেনশো। সবাইকে আমন্ত্রণ সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইউরোপের বিশ্বকাপ বাছাই, ইতালিকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ জির শীর্ষস্থান মজবুত করেছে স্পেন, ফলে বিশ্বকাপ বাছাইয়ে টানা 24 বছরের জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রইল স্প্যানিশদের। অস্ট্রিয়ার বিপক্ষে 1-0 গোলের জয় চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে গ্যারেথ বেলের ওয়েলস। এছাড়া মেসিডোনিয়া 1-0 গোলে ইসরায়েল এবং তুরস্ককে 2-0 গোলে হারিয়েছে ইউক্রেন। কোমবেরুতে বিশ্বকাপ বাছাইয়ে হারের রেকর্ড নেই স্পেনের, অপরদিকে 11 বছর ধরে বাছাই পর্বের ম্যাচে কখনো হারতে হয়নি ইতালিকেও। পরিসংখ্যানগতভাবে শক্তিশালী দুই প্রতিপক্ষ সান্তিয়াগো বার্নাবুতে মুখোমুখি ইউরোপ অঞ্চলের গ্রুপ জির 2018 রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের লড়াইয়ে। পরিসংখ্যান যাই হোক, ঘরের মাঠে যে স্পেন অপ্রতিরোধ্য তা স্পষ্ট ছিল ম্যাচের শুরু থেকেই। প্রতিপক্ষ আজুরিদের রক্ষণভাগে একের পর এক আক্রমণে ব্যস্ত স্প্যানিশ স্ট্রাইকাররা, ফল 13 মিনিটে ইসকোর গোল। ডিফেন্ডার বনুচ্চির ফাউলে ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি, আর সে সুযোগে প্রথম লিড স্বাগতিকদের। মাঝে গোল পরিশোধে চেষ্টা চালালেও কাজের কাজ কিছুই করতে পারেননি ইতালি স্ট্রাইকাররা। উল্টো প্রথমার্ধ শেষের 5 মিনিট আগে আন্দ্রে ইনিয়েস্তার অ্যাসিস্টে ইসকোর জোড়া গোল পূরণের সাথে 2-0 গোলের লিড স্পেনের। 2 গোলে পিছিয়ে থাকা আজুরিদের প্রচেষ্টার কমতি ছিল না গোলশোধের, তবে প্রতিটি আক্রমণই সফলভাবে প্রতিহত করেছে রামোস, পিকে, আলবা ও কারভাজালের শক্তিশালী রক্ষণভাগ। ম্যাচের 77 মিনিটে অধিনায়ক সার্জিও রামোস বল নিয়ে ঢুকে যান প্রতিপক্ষের ডি বক্সের ভেতর, প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা পেয়ে স্লাইড করে বল বাড়িয়ে দেন আলভারো মোরাতার দিকে, আর তা থেকে গোল করে দলের লিড 3-0 নিয়ে যান মোরাতা। এ জয়ে বাছাই পর্বে ঘরের মাঠে টানা 70 ম্যাচে অপরাজিত রইল স্পেন, আর 2006 পর বিশ্বকাপ বাছাইয়ে প্রথম হারের স্বাদ পেল ইতালি। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24। বিশ্বকাপ বাছাই পর্বের আরো খবর, টিকে থাকার শেষ সুযোগ নেদারল্যান্ডসের সামনে, বুলগেরিয়ার বিপক্ষে হারলেই ছিটকে যাবে ডাচরা। ম্যাচটি শুরু হবে রাত 10টায়। একই সময় বেলারুশের বিপক্ষে মাঠে নামবে সুইডেন, রাত 12টায় পর্তুগাল খেলবে হাঙ্গেরির বিপক্ষে, ফ্রান্স মুখোমুখি হবে লুক্সেমবার্গের। ফ্রান্সের কাছে শেষ ম্যাচে 4 গোলে হেরেছে নেদারল্যান্ডস, দেয়ালে পিঠ ঠেকে গেছে ডাচদের, তাই তো সেই ম্যাচের পর দলে ডাক পেয়েছেন রবিন ফন পার্সি। রাশিয়া যাবার দৌড়ে টিকে থাকার শেষ চেষ্টা কমলা জার্সিদের। 2015 অক্টোবরের পর জাতীয় দলের জার্সি আর গায়ে ওঠেনি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল ডিফেন্ডারের। গ্রুপ এ থেকে 16 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ড আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা ফ্রান্স ও সুইডেনের থেকে 6 পয়েন্ট পেছনে। বৃহস্পতিবার বুলগেরিয়া সুইডেনের কাছে হেরে যাওয়ায় লাইফলাইন পায় তারা। গ্রুপের বাকি 3 ম্যাচে জিতলেই 2-এ থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন জিয়ে থাকবে ডাচদের, যা অনেকটাই অসম্ভব, কেননা শুধু তাদেরকে জিতলেই হবে না, পয়েন্ট হারাতে হবে সুইডেন ও বুলগেরিয়াকেও। ইউরোপের 9 গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপ খেলবে, আর সেরার দ্বিতীয় দল খেলবে প্লে অফ। দু দলের মুখোমুখি 3 দেখায়, 2 জয় বুলগেরিয়া আর একটি ডাচদের। কিভাবে জিতবো জানি না, শুধু জিততে হবে এটাই মাথায় আছে। বুলগেরিয়া ভালো দল সন্দেহ নেই, কিন্তু আমরাও শতভাগ প্রস্তুত। এই গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স, তাদের পয়েন্ট 16। টেবিলের তলানির দল লুক্সেমবার্গের বিপক্ষে নির্ভার কোচ দিদিয়ের দেশামস। এই ম্যাচে জিতলেই সরাসরি রাশিয়ায় খেলার টিকিট পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের। কোচ অবশ্য খুশি কিয়েলেন এমবাপে এবং থমাস লিমার ফর্মে থাকায়। যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হব ততক্ষণ ছিটকে পড়ার সম্ভাবনা আছে, তাই আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তরুণ ফুটবলাররা গোল পাচ্ছে, এটা একটা দলের জন্য অনেক বড় কিছু।
বুদাপেস্টে পর্তুগাল মুখোমুখি হবে হাঙ্গেরির। গ্রুপ বি থেকে এই ম্যাচে পর্তুগিজদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাত ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা আছে দুয়ে, 3 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। এই ম্যাচ জিতলেই তাদের সমান পয়েন্ট হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে তারা সুইজারল্যান্ডের কাছে 2 গোলে হেরেছে, এরপর টানা 6 ম্যাচ জয়ী। সামিনা রোশনি, চাল 24। দেশের জন্য কিছু করতে, নিজেদের ইতিহাসের সঙ্গী করতে পরিবার, খুশি, আনন্দ সবকিছু ত্যাগ করেছেন একদল কিশোরী। তারা নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবে। কিশোরীরা দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে, তেমনি চেয়েছে ভালো ফলের জন্য দোয়া। ঈদুল আজহার আনন্দ চারদিকে, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে ব্যস্ত সবাই। কিন্তু ফুটবল ফেডারেশন ভবনে একদল কিশোরীর নিভৃতে ঈদ উদযাপন। সবার বাড়ি রাজধানী থেকে সুদূরে, কেউ সিরাজগঞ্জ, কেউ রংপুর কিংবা কলসিন্দুরের। দেশকে কিছু উপহার দেওয়ার তাড়না থেকেই এই ত্যাগ 23 ফুটবলারের, যারা গত 1 বছরেরও বেশি সময় ধরে আছে ফেডারেশনের ক্যাম্পে। খেলার আর দিন দশেক বাকি, তাই ছুটি মেলেনি। অবশ্য এ নিয়ে তৃতীয় ঈদ পরিবার ছাড়া, তাই অনেকটা অভ্যাসী হয়ে গেছে মার্জিয়া নীলাদের। ফেডারেশনের কর্তারাই এখন অভিভাবক, সতীর্থরাই বন্ধু, পরিবার। ঈদ তো ফ্যামিলি সাথে ঈদ করছি, কিন্তু ফ্রেন্ডদের সাথে ভালো মজা হচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো রেজাল্ট করে আসতে পারি। প্রথমবার খারাপ লাগছিল, কিন্তু এবার খারাপ কম লাগতেছে, এখানে সবাই আছে। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টিমের সাথে খেলতে যাচ্ছি, তারা যেন তাদের মনোবলটা ধরে রাখতে পারে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে, এটা সবার কাছে দোয়া থাকলো। বাফুফের ওমেন সুইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ, তার তত্ত্বাবধানে থাকা ফুটবলাররাই তার পরিবার, সবকিছু। ঈদের আনন্দটা ভাগ করে নিলেন ওদের সঙ্গেই। এই মুহূর্তে যদি আমরা ওদেরকে বাড়িতে ঈদ করার জন্য ছাড়ি, তাহলে প্র্যাকটিসে অনেক প্রবলেম হবে, সে কারণে সম্ভব হয়নি। তো ওরা যেন মানে বাসার কোনো অনুপস্থিতি ফিল না করে, সে কারণে কিন্তু আমি আমার বাসা ছেড়ে ওদের কাছে চলে এসেছি। ঈদের দিন বলে একদিন বিশ্রাম মিলেছে ফুটবলারদের। ঈদুল আজহা ত্যাগের মহিমায় আজ উদ্ভাসিত গোটা দেশ, কিন্তু এই কিশোরীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছেন দেশের জন্য। পরিবার পরিজন, মা বাবা সবাইকে ছেড়ে আছেন বিএফএফ ভবনে, শুধুমাত্র দেশের জন্য, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। থাইল্যান্ডে 10 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে কঠিন বাধা টপকাতে হবে যে তাদেরকে, এখান থেকেই তার প্রেরণা খুঁজছেন তারা। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা। আর আবারও জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ফিলিপ কোতিনহোকে বিক্রির জন্য 183 মিলিয়ন পাউন্ড চেয়েছিল লিভারপুল, জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। ইউরোর অঙ্কে যা 200 মিলিয়ন, এই অর্থ যৌক্তিক মনে হয়নি স্প্যানিশ জায়ান্টদের কাছে, দাবি করেছেন বার্সেলোনা পরিচালক আলবার্তো সলের। তবে কোতিনহোর বার্সায় আসতে চাওয়ার চেষ্টাকে স্বাগত জানিয়েছে ক্লাবটি। শেষ দাম হাঁকার আগে বার্সার 3টি প্রস্তাবকে নাকচ করে দেয় অলরেডরা, তাই কোতিনহোর ট্রান্সফার ইস্যুতে অনেকটা নির্বিকার ছিল বার্সেলোনা। এবার ক্রিকেটের খবর। চট্টগ্রাম টেস্টের আগে ঈদের দিন বন্দরনগরীতে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। সাকিব, মুশফিকরা না থাকলেও ছিলেন কোচিং স্টাফের সবাই। অলরাউন্ডার নাসির হোসেন জানিয়েছেন দ্বিতীয় টেস্টেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। চট্টগ্রামের উইকেট দেখেও সন্তুষ্ট স্বাগতিক শিবির। কে বলবে ঈদের দিন প্রিয়জনদের ছেড়ে এ এক অন্য পরিবার টিম বাংলাদেশ। সকালে ঈদের নামাজ শেষেই অনুশীলনে সাব্বির, নাসির, মুমিনুল্লাহ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের শরীরী ভাষা দেখে বোঝার উপায় নেই, এটা ঐচ্ছিক অনুশীলন। দলের অভিজ্ঞরা অনুপস্থিত থাকলেও 6 জনকে নিয়ে পুরোদমে ব্যস্ত কোচিং স্টাফ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, দলের ভুল ভ্রান্তি সব কিছুই নিয়ে কাজ করলেন হেড কোচ চন্ডিকা হাথুরে সিংহে। নাসির তো সাফ জানিয়ে দিলেন আত্মবিশ্বাস বেড়েছে সবার, বেড়েছে পেশাদারিত্বের মনোভাব। যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ইতিবাচক টাইগাররা, সামর্থ্যের আশীর্বাদও খেলতে পারলে অজেদের হারাতে পারবে তারা। টিমের মধ্যে অনেক পরিবর্তন আসছে, আমাদের চিন্তাধারা, মন মানসিকতা, তারপর হচ্ছে প্লেয়ারদের কমিটমেন্ট, তারপরে এখন সবাই আল্লাহর মতো অনেক হার্ডওয়ার্ক করে। ভালো অপরচুনিটি আছে আমাদের, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আল্লাহর মতো আমাদের, আমরা খুব ভালো খেলতেছি আর। সো আমরা যদি আমাদের অনুযায়ী, নাম অনুযায়ী খেলতে পারি, এবং মানে আমরা যদি আমাদের 80% খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়াকে যে কোনো পরিস্থিতিতে আমরা ওদেরকে বিট করতে পারবো। তবে ঢাকা টেস্টে উইকেটের আচরণে সবার উৎসুক চোখ এখন সাগরিকার দিকে। কি চমক থাকছে এই ভেন্যুতে, উইকেট দেখে আপাতত সন্তুষ্ট নাসির।
মিরপুরের মতোই স্পিন উইকেটের প্রত্যাশা মিস্টার ফিনিশারের। উইকেট আমার কাছে মনে হয় যে মানে আমি যেটা ফিল করতে চাই হয়তো বা সিমিলার উইকেটই হবে, মানে আমি মানে আমার মনে হচ্ছে এখন জানি না উইকেট কী হবে। এদিকে ঈদুল আজহা উদযাপন শেষে রোববার অনুশীলনে যোগ দিচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, তাসকিন সহ পুরো দল। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে ঢাকা টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টিম অস্ট্রেলিয়া। সিরিজে সমতা আনতে আশাবাদী ম্যাট রেনশো। ঢাকা টেস্টের উইকেট দুর্বোধ্য ছিল অজিদের জন্য, বলেছেন এই ওপেনার। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের দীর্ঘক্ষণ সাগরিকার পিচ পর্যবেক্ষণে বাধা দিয়েছেন কিউরেটর জাহিদ রেজা। নিঃসন্দেহে মিরপুরের হোম অফ ক্রিকেট দুঃস্বপ্নের নাম হয়ে থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য, যেখানে প্রতিপক্ষ হিসেবে সাকিব তামিমদের চেয়েও উইকেট জুজু ভুগিয়েছে অজিদের। সাধারণত ঢাকার পিচে ভারতের মতো অতটা টার্ন নেই, কিন্তু এখানে কিছু বল টার্ন করে, কিছু বল আবার উঠে আসে। যে কোনো ব্যাটসম্যানের জন্য এখানকার উইকেট বোঝাটা দুর্বোধ্য ব্যাপার। ঢাকার মতোই ভুতুড়ে হবে না তো সাগরিকার উইকেট, চিন্তিত ব্যাগি গ্রিনরা। অনুশীলনের প্রথম দিনেই জানতে চেয়েছিলেন সে প্রশ্নের উত্তর। পিচকে সহজ পাঠ্য করতে স্মিথ ওয়ার্নাররা দীর্ঘ সময় ধরে পিচ পর্যবেক্ষণে, যেখানে বাদশা দেন কিউরেটর জাহিদ রেজা। ক্রিকইনফোর অতি উৎসাহী রিপোর্টার অ্যাডাম কলিন্স তো ছবি তুলেছিলেন পিচের। কিউরেটারের বাধার মুখে শেষ পর্যন্ত অবশ্য মুছে ফেলতে বাধ্য হন। অবশ্য তাতে অজিদের আত্মবিশ্বাসে কতটুকু চির ধরেছে কে জানে। চট্টগ্রাম টেস্টের আগে যে সিরিজ ড্রয়ের হুঙ্কার প্রথম ইনিংসে 45 করা ওপেনার ম্যাট রেনশোর। It's not too bad, hopefully, touch wood. আমরা জানি আমাদের কি ভুল ছিল, যা শুধরে আমরা দ্বিতীয় ম্যাচে জয় পেতে চাই। আশা করছি সিরিজটা ড্র করতে পারবো। হারের ব্যবচ্ছেদে দলগত পারফরমেন্সের ঘাটতি তো ছিলই। উইকেট রক্ষক ম্যাথিউ ওয়েডকে নিয়ে সমালোচনাও কম হয়নি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে। জোরালো ছিল 30 বাই রান দেয়া ওয়েডের পরিবর্তে হ্যান্ডসকমের গ্লাভস হাতে উইকেট সামলানোর গুঞ্জন, কিন্তু ইয়ান হিলির মতে এটা কোনো স্থায়ী সমাধান নয়। অনুশীলনে উইকেটের পেছনে হ্যান্ডসকম নয়, ওয়েডকেই দেখা যাওয়ায় হিলির কথাই হয়তো রাখবে অস্ট্রেলিয়া। সামিউল টিটু, চ্যানেল 24। ঈদের দিন অনুশীলন করলেও ঈদুল আজহার বিশেষ দিনে তামিম ইকবালের বাসায় অতিথি হয়েছিলেন ক্রিকেটাররা। চট্টগ্রামের টিম হোটেল রেডিসন ব্লু থেকে তামিমের বাসার দূরত্ব বেশি নয়, তারপরও কড়া নিরাপত্তায় খানদের বাসায় যান নাসির, মুমিনুল, সাব্বিররা। চন্ডিকা হাথুরু সিং এর নেতৃত্বে ছিলেন অন্য কোচিং স্টাফরাও। বাংলাদেশ ওপেনার এবং বিসিবি পরিচালক আকরাম খান ক্রিকেটারদের অভ্যর্থনা জানান। জাতীয় দলের ক্রিকেটারদের আপ্যায়ন করতে পেরে খুশি তারা। সোমবার থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। বাংলাদেশে টিমের প্লেয়াররা অনেকে অপরচুনিটি পায় না ফ্যামিলির সাথে ঈদটা করার, আর ওই জন্য ওই সুবিধাটা আমরা নিয়েছি। সবাইকে নিয়ে এখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর নর্মালি আমরা যখন আসি কুরবানির দিন এই রাত্রে কিন্তু একসাথে আমরা সবাই খাই। এটা কিন্তু শুধু এখন না, এটা আমাদের 25-30 বছর থেকে এই রেওয়াজটা কিন্তু হয়ে আসছে। গাজী গ্রুপ স্পোর্টস 24 এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ইউএস ওপেনের শেষ ষোলোতে রাফায়েল নাদাল নারী এককে ছিটকে গেলেন আগ্নেয়াস্কা রাদমাস্কা। আপনারা দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সঙ্গে আছি আমি আমতুল্লাহ বাবু। ইউএস ওপেন শেষ ষোলোতে পা রেখেছেন রাফায়েল নাদাল। আম্পায়ারের সঙ্গে অসদ আচরণের কারণে আসর থেকে বহিষ্কার করা হয় ফ্যাবিও ফগনিনিকে। দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এই ইতালিয়ান। অঘটন ঘটেছে নারী এককে, বাদ পড়েছেন আগ্নেয়াস্কা রাদমাস্কা। ইউএস ওপেনের শুরু থেকে জয়ের ধারে আছেন রাফায়েল নাদাল, কিন্তু কিছুতেই যেন শুরুটা ভালো হচ্ছে না স্প্যানিশ সুপারস্টারের। ধীরস্থির শুরুর কারণে শেষে জয় পেতে চাপে পড়তে হচ্ছে রাফাকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও প্রথম সেটে হেরেছিলেন তিনি। তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনার লিওনার্দো মায়ারের বিপক্ষে প্রথম সেটে জয় পেতে কষ্ট করতে হয়েছে। সেট গড়ায় টাই ব্রেকে, সেখানে জয় 7-6 গেমে। বাকি সেটগুলোতে অবশ্য আর্জেন্টিনার মায়ার আর পাত্তা পাননি। 6-3, 6-1, 6-4 গেমের জয় শেষ ষোলোতে পৌঁছে যান ওয়ার্ল্ড নাম্বার 1। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ আলেকজান্ডার ডর্গোপোলভ।
ইতালিয়ান ফ্যাবিও ফগনিনিকে পড়তে হয়েছে শাস্তির মুখে। সুইডিশ আম্পায়ারকে গালাগাল দেন তিনি, এতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আয়োজকরা। বহিষ্কারের সঙ্গে আসরের ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা করা হয় তাকে। অখেলোয়াড় সুলভ আচরণের জন্য তাকে দিতে হবে $27,500 জরিমানা। অবশ্য প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন তিনি। নারী এককে ছিটকে গেলেন পোল্যান্ডের আগনেস্কা রাদোনস্কা। আমেরিকান কোকো ভার্ডিও এক প্রায় 3 ঘন্টার লড়াইয়ে হারান রাদোনস্কাকে। 7-5, 6-4 ও 6-4 গেমে হেরে আসর থেকে ছিটকে যান তিনি। প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো এই পোলিশ তারকার। সামিয়া রুশনি, চ্যানেল 24। কন্যা সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস। বড় বোন ভেনাস কোর্টে নামার ঠিক আগেই সুসংবাদ পান। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পামের সেন্ট ম্যারিস মেডিকেল সেন্টারে নবজাতকের জন্ম হয়। সন্তানের পিতা সেরেনার পার্টনার অ্যালেক্সিস ওহানিয়ান। 23 গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মা হওয়ার খবরে সারা বিশ্বের তারকারা অভিনন্দিত করেছে তাকে। গর্ভাবস্থায় 3টি গ্র্যান্ড স্ল্যাম মিস করেছেন সেরেনা, খেলতে পারেননি ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনে। তবে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই টেনিস কোর্টে ফিরছেন এই মার্কিন তারকা। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ আবার নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন থাকছে নির্বাচনহীন ফেডারেশনগুলোর অচলাবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্টেট অব দ্য আর্ট স্টেডিয়াম ঘিরে আগ্রহ ক্রীড়া পরিষদে। দেখছেন সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24। ভারত শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ, হোয়াইট ওয়াশ করার হাতছানি ভারতের সামনে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। বেলা 3টায় শুরু হবে দুদলের ম্যাচটি। টেস্টের পর ওয়ানডেতেও টানা হারে পর্যদস্ত লঙ্কানদের দলে থাকছে একটি পরিবর্তন। দানুষ্কা গুণাতিলকের বদলে ডাক পেয়েছেন লাহির উথিরিমান্যে। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লঙ্কান শিবিরে দায়িত্ব নেবেন নিয়মিত অধিনায়ক উপুল থুরাঙ্গা। এদিকে ভারতীয়রা পাবেন না শেখর ধাওয়ানকে, মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন তিনি। তার জায়গা নিতে পারেন অজিঙ্কা রাহানে। স্টেডিয়াম সংস্কার না করে নতুন স্টেট অব দ্য আর্ট স্টেডিয়াম নির্মাণে বেশি আগ্রহ জাতীয় ক্রীড়া পরিষদের। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। নির্বাচন না হওয়া ফেডারেশনগুলোর অচলাবস্থা নিরসনেও কাজ করছে ক্রীড়া পরিষদ, এটি বলেও জানান তিনি। ক্রীড়া ফেডারেশনগুলো নিয়ন্ত্রক জাতীয় ক্রীড়া পরিষদ। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয়ে যতটা আগ্রহী এনএসসি, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী অনুশীলনে ততটা নয়। এশিয়া কাপ হকির জন্য উন্নয়ন প্রকল্প গতি পেয়েছে শেষ মুহূর্তে এসে। আগে সব উদাহরণের মতো যথাসময়ে কাজ শেষের ব্যাপারে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী। এশিয়া কাপ হকি যেটা হতে যাচ্ছে এটার কোনো অপূর্ণতা থাকবে না, এবং নির্দিষ্ট টাইমের আগে দেখবেন যে ওখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এশিয়া কাপ হবে মেয়াদ উত্তীর্ণ কমিটির অধীনে, কেননা ফেডারেশন নির্বাচন স্থগিত হয়ে গেছে বন্যার অজুহাতে। এমন অনেক ফেডারেশনই চলছে অস্থায়ী বা মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটির দিয়ে, যার কারণে ভারোত্তোলকরা অংশ নিতে পারেননি এশিয়ান যুব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে। সবই জানা ক্রীড়াঙ্গনের শীর্ষ অভিভাবকদের। অচলাবস্থা নিরসনে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ভারোত্তোলন সহ যে সমস্ত জায়গায় আমাদের অ্যাডহক কমিটি আছে সেগুলিকেও আমরা নির্বাচিত কমিটি আমরা করে ফেলব। বড় গেমস ও ইভেন্টের আগে প্রতিবারই বিভিন্ন স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার করতে হয়। বঙ্গবন্ধু বা হকি স্টেডিয়ামের দুর্দশা তারই প্রমাণ। কিন্তু সংস্কারের চেয়ে নতুন স্টেট অব দ্য আর্ট স্টেডিয়াম তৈরিতে আগ্রহ মন্ত্রণালয়ের। অস্ট্রেলিয়ার মেলবোর্নের স্টেডিয়ামটিকে আমরা আমাদের ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দেখা হয়েছে। বাংলাদেশে সেই মানের মানে অবকাঠামো আমরা তৈরি করতে চাই। অতীতে যে সমস্ত অবকাঠামো আমাদের আছে সে অবকাঠামোগুলো কিন্তু আমাদের বিশ্বমানের অবকাঠামো নয়। অবকাঠামো নির্মাণ আগ্রহের বিপরীতে আলোচিত ও প্রশংসিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবছরও ধরে রাখতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। জহি সাগর, চ্যানেল 24, ঢাকা। বিশ্ব ক্রীড়াঙ্গন মেতেছে ঈদুল আজহার উৎসবে। বাংলাদেশি ক্রিকেটারদের সাথে ঈদের নামাজে শরিক হয়েছেন অজি ব্যাটসম্যান উসমান খাজা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। ইউরোপিয়ান ক্লাব ও ফুটবলাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, যা দেখব আজকের গাজী টায়ার অফ ট্র্যাকে।
দামপাড়া পুলিশ লাইন মসজিদে এবারের ঈদের নামাজের আবহ একটু ভিন্ন। সাধারণ মুসল্লিদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হক আর একজন ভিনদেশি উসমান খাজা। নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এই অজি ব্যাটসম্যানকে আপন করে নিয়েছেন কিছু বাংলাদেশিও। তাদের সাথে টুইটারে ছবিও শেয়ার করেছেন উসমান খাজা। নড়াইলে ঈদ উদযাপন করেছেন মাশরাফি বিন মুর্তজা। শহরের পৌর ঈদগাহ ময়দানে সকালে নামাজ আদায় করেন ম্যাশ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমানরা। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সুপার সাকিব। ইউরোপিয়ান ফুটবলাররাও মেতেছেন ঈদ উৎসবে। মেসুত ওজিল, ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজেমার মতো তারকারা টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপিয়ান ক্লাবগুলোও শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্বের সব মুসলমানদের। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেস্টার সিটি, বায়ার্ন মিউনিক, প্যারিস সেন্ট জার্মেই, প্রায় সব হেভিওয়েট ক্লাবগুলো আছে এই তালিকায়। আশরিক রুদ্র, চ্যানেল 24। শেষ করবো গাজী গ্রুপ স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। পরের আয়োজন দুপুর 3টায়, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।